সব মানুষেরই জীবনে স্বপ্ন থাকে ডাক্তার হবার, সাদা অ্যাপ্রন গায়ে চড়ানোর। ছোটবেলা থেকেই এই স্বপ্নকে পূরণ করবার জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করে থাকে। হাজার হাজার ছাত্রছাত্রীর মধ্য থেকে কেউ মেডিকেলে চান্স পায়, আবার কেউ পায় না। আবার যারা মেডিকেলে চান্স পায় তাদের সবার জীবনের গল্পও কিন্তু একরকম নয়। তেমনি মেডিকেলে চান্স পাওয়া এক ছাত্রের জীবন নিয়ে আজকের এই গল্প। মেডিকেল কলেজ সকল ছাত্রছাত্রীর জীবনেরই একটি অন্যতম স্বপ্নের জায়গা। গল্পটা একজন সাধারণ ছাত্রকে নিয়ে, যে একটি মফস্বল শহর থেকে অনেক কষ্টের পরে মেডিকেলে চান্স পায়। তারপর থেকেই তার লাইফের ঘটে যায় নানা পরিবর্তন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার এই রুমে নতুন অ্যাপয়েন্টমেন্ট আসছে। ও তাই নাকি? হ্যাঁ আসো। তোমার নাম কি? ভাই আমার নাম ফয়সাল। তুমি কি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট? জি ভাই, এবার নতুন মেডিকেলে চান্স পাইছি। তার মানে তুমি 25 এর স্টুডেন্ট? জি ভাই, আমি তো K25 এর স্টুডেন্ট। আরে আমিও তো 25 আছে। আরে তাহলে তো আমরা দুজন বন্ধু। আসো বসো, এখানে বসো। বাসা কোথায়? আমার বাসা তো বন্ধু যশোর। তোমার? আমার বাসা তো সিলেটে, অনেক দূর, সেজন্য আমি গতকালকে চলে আসছিলাম। ও আচ্ছা আচ্ছা। তো গতকালকে আসার পরে দেখলাম যে এই রুমটা অনেক অপরিষ্কার অপরিচ্ছন্ন। হয়তো অনেকদিন রুমকে ছিল না। অনেক কষ্ট করে এই বেড আর ওই টেবিলটা আমি ঠিক করে নিয়েছি। দেখো ওই পাশে একটা টেবিল আর চেয়ার খালি আছে, আর একটা বেড। এরপর ফয়সাল নিজের ছাইডটা ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিল এবং সব কিছুর সাথে মানিয়ে নেবার চেষ্টা করতে থাকলো। এরপর থেকেই আসল ঘটনা ঘটা শুরু হলো। রুমটা যেন হয়ে গেল একটা সিনেমা হল। দিন নেই, রাত নেই, সারাদিন ইউটিউবে সিনেমা দেখা চলতেই থাকলো। ধীরে ধীরে পড়ালেখার উপর থেকেও তার মনটা যেন উঠে গেল। ঘুর পড়তেই ভালো লাগে। এখন কি পড়ার সময়? প্রফেসর জন্য তো পড়া পড়েই আছে, প্রফেসরকে পড়লেই হয়ে যাবে।
কিন্তু এই সময়টাতে কি যে করি ভালোও লাগে না। এ ফয়সাল, আরে এখন কি পড়ার সময়, চল খেলা করে আসি। সবাই খেলা করছে, চল বাইরে চল। হ্যাঁ আমারও পড়তে ভালো লাগছে না, চল খেলা করে আসি, চল। সারা রাত ইন্টারনেট ব্রাউজিং করে ভোর রাত্রে ঘুমাতে যাওয়া, যার ফলস্বরূপ সকালে ঘুম থেকে দেরি করে ওঠা, ফলস্বরূপ যথারীতি সকালে ক্লাস মিস। ঘোরার তো সময় পেলাম, কথাই বলে না ফার্স্ট ইয়ার। স্যার তো ক্লাসকে ঢুকতে দিল না, কি যে করি। দেখি জানকে একটা ফোন দিই। Maintenance of nearly. এখানে দুটো কন্ডাইল আছে, ইন্টারকন্ডাইলের ফোসা আছে, ফিমার ফিমারে তো এটা তো হিউমার আছে না, এটা তো ফিমার। ও মাই গড, এভাবে পড়লে আসলে কি পাশ হবে? আসলে সারা বছর ফাঁকি মারেছি আল্লাহ, এখন এই প্রফের সময় কি দিয়ে যে কি হবে মাথায় ঢোকে না। ভাইবার টেবিলে যে যদি বলি ফিমারের জায়গায় হিউমেরাস, আল্লাহ মাবুদ কি যে করবে। বাদ, এইটা ধরি, এইটা এইটা দিস ইজ স্যাক্রাম, দিস ইজ স্যাক্রাম বোন। এটার অ্যানাটমিক্যাল পজিশন ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, কিভাবে যে পাশ হবে এখন? একবারে কি এত বোনস মনে থাকে? হার্ট পার্ট এমনিতেই কঠিন। আল্লাহ মাফ করো আল্লাহ, হ্যাঁ আল্লাহ আর করবো না আল্লাহ, আমার আর একটা বার সুযোগ দেও আল্লাহ। আল্লাহ এইবারের মতো ফার্স্ট প্রফটা পাস করে দেও আল্লাহ, আর ফাঁকি মারবো না আল্লাহ। সেকেন্ড প্রফে আল্লাহ, আর ফাঁকি মারবো না আল্লাহ। আল্লাহ রক্ষা করো আল্লাহ, এভাবে মনে থাকছে না আমার পড়া।
আমার মাথা গরম হয়ে যাচ্ছে আল্লাহ, এত বড় আমি ভাইবার টেবিলে যে কি করব আল্লাহ। হে আল্লাহ, সারা বছর ফাঁকি মানিছি আল্লাহ, তুমি তো রহিম রহমান আল্লাহ, তোমার কাছে সাহায্য চাইলে তুমি সাহায্য করো মাওলা, এইবারের মতন পাঁচটা করে দাও আল্লাহ ফার্স্ট রাউন্ড, আর কোনোদিন ফাঁকি মারবো না আল্লাহ, আর কোনোদিন ফাঁকি মারবো না। তোমার পড়াশোনার কি অবস্থা? তোমার পড়া তো খুব নিকটে, ভালো করে পড়াশোনা করো। প্রফিট ডেট দিয়ে দিছে আব্বা, আর বেশি দিন দেরি নাই, চেষ্টা করে যাচ্ছি আব্বা, প্রিপারেশন মোটামুটি আলহামদুলিল্লাহ। আপনি আব্বা আমার জন্য দোয়া করবেন যেন আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। পড়াশোনা ভালো করে করে যাও, পাশ করানোর মালিক আল্লাহ তাআলা, তার হাতে সব কিছু, তবে সাধ্যমতো চেষ্টা করে দাও, আল্লাহ তো পাশ হবে ইনশাআল্লাহ। ভালো থাকো। আব্বা আমার উপর অনেক বিশ্বাস নিয়ে আছে, ভাবছে আমি হয়তো অনেক পড়াশোনা করছি, কিন্তু আমার যে হাল, আমি যদি পরীক্ষায় পাস না করতে পারি কীভাবে যে বাসায় মুখ দেখাবো ভাবতেই পারছি না। সারা বছর ফাঁকি মারিছি, এখনই শেষ সময় এসে ফল বুঝতে পারছি, বাসার সবাই আমার দিকে মুখ করে আছে, আর আমি সারা বছর কী করলাম, হায় আল্লাহ। এরপর আসলো প্রব পরীক্ষা, পরীক্ষা তারপর শেষ হয়ে গেল এবং শেষে রেজাল্টের দিন। সবাই তার কৃতকর্মের ফল একদিন ভোগ করে, সুতরাং ফয়সালও তার নিজের ভুল বলে বুঝতে পারল, কিন্তু সে প্রতিজ্ঞা করল যে আগামী থেকে আর কোনো ফাঁকিবাজি করবে না এবং যথাসাধ্য চেষ্টা করবে। এরপর থেকে ফয়সাল নিয়মিত পড়াশোনা শুরু করে দেয়, সে সকল প্রকার খারাপ কাজ সে নিয়োগ করে, তাকে আর কখনো খারাপ প্রচার করে কঠিনভাবে। এরপর থেকে সে নিয়মিত নামাজ পড়া শুরু করে, সে নিয়ত করে যে সে আর নামাজও কখনো ফাঁকি দেবে না, কারণ সে বুঝতে পারে আল্লাহর কাছে ফাঁকি দিলে সারা জীবনটাই ফাঁকি। সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত বোধ করে, সে তারপর আল্লাহর কাছে দুই হাত তুলে বলে, হে আল্লাহ, জীবনে যে ভুলগুলো করেছি আর যেন না করি, আপনি আমাকে সাহায্য করেন, শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করেন, হে আল্লাহ আপনি রক্ষা করেন। এরপর দিনকে দিন ফয়সাল পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার চেষ্টা করে, সে পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করে, শুধুমাত্র ফার্স্ট প্রফিট পরবর্তী প্রবগুলোতেও সে একবারে পাশ করার জন্য এবং ভালো ডাক্তার হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে। এরপর থেকেই সে নিয়মিত ক্লাস এবং প্র্যাকটিক্যালগুলো করত, আইটেম কার্ড টার্মগুলো সে একবারেই ক্লিয়ার করার চেষ্টা করত, সে পড়াশোনা খুবই সিনসিয়ার হলো, যার ফলস্বরূপ
আজ সে খুলনা মেডিকেলে FCPS পাস করা একজন ডাক্তার, যে মেডিকেলে ছেয়েছিল ক্লাসের সবচেয়ে খারাপ ছেলে, সেই আজ সেই মেডিকেলেরই FCPS পাস করা একজন ডাক্তার। কি অবাক লাগে তাই না? শুধুমাত্র মেধা নয়, মেধা দিয়ে কেউ কখনো জীবনে উন্নতি করতে পারে না যদি সে কঠোর পরিশ্রম না করে। কঠোর পরিশ্রমের সাথে মেধার মাধ্যমেই আজ ফয়সাল জীবনের উচ্চ শিখরে পৌঁছে গেল। আমাদের জীবনে শুধুমাত্র মেধা নয়, টাকা নয়, কঠোর পরিশ্রম, মেধা এবং সব কিছুর মাধ্যমে